স্যার থ্যাংক ইউ সরি স্যার আমি ইচ্ছা করে ফেলিনি স্যার আমি দেখিনি স্যার তোর এত বড় সাহস স্যার আপনাদের কি লাগবে তুমি বৃষ্টি না স্যার আপনার মেয়ে ওয়েটারের কাজ করে বাট আই এম সরি আপনার এই রেস্টুরেন্টে জব করা আমার পক্ষে আর সম্ভব না কি ব্যাপার এই রেস্টুরেন্টে কি লোকজন নাই নাকি কখন থেকে একটা অর্ডার করছি এখন পর্যন্ত আসার নাম নাই বৃষ্টি এই বৃষ্টির দিকে আসো জি ম্যাম কি ব্যাপার তোমার সমস্যাটা কি তুমি কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করতেছো তোমার জন্য আমার হোটেলে মান সম্মান চলে যাচ্ছে কাস্টমার যখন যেটা অর্ডার করবে তুমি ঠিকালে দিবা আমি যদি তোমার চাকরিটা না দিতাম তাহলে তুমি কি করে খেতা তোমার দেহ বিক্রি করে খাওয়া লাগতো কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবা কাস্টমার যেন কোনো বেচার না হয় ফার্দার কাস্টমারের সাথে যদি এরপরে থেকে খারাপ ব্যবহার করতে দেখি তাহলে গো যাও কি ব্যাপার কেউ কি আছেন নাকি আমি চলে যাব সরি ম্যাম আপনার কি লাগবে আপনি আমাকে বলুন সেই কখন একটা কফি অর্ডার করছি এখন আসার নাম নাই সরি ম্যাম আপনি রাগ করবেন না বিষয়টা আমি দেখছি আচ্ছা ঠিক আছে যান যান ওকে ম্যাম স্যার থ্যাংক ইউ সরি স্যার আমি ইচ্ছা করে ফেলিনি স্যার আমি দেখিনি স্যার এত বড় সাহস কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা এটা কি করছিস তুই হ্যাঁ তোর আজকে চাকরি শেষ গো গেট আউট সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে চুপ মুখে মুখে চাপা করতেছে কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে তোর বলি না আমি তুই যদি এরকম কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছিস কাস্টমার আসবে যা আজকে তোর চাকরি শেষ দিন গেট আউট দাঁড়ান ওনার তো কোনো দোষ নেই আপনি ওনার সাথে এমন বিহেভ কেন করছেন অ্যাকচুয়ালি আমার হাত লেগে পড়ে গেছে ও শিওর শিওর ঠিক আছে তুমি তোমার কাছে যাও ওকে ম্যাম আই এম সরি বসেন আমি পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আপনার সাথে আমি পরে কথা বলবো বৃষ্টি 10 নম্বর টেবিলে একজন ভিআইপি লোক আসছে বাংলাদেশের মধ্যে একজন তো যখন যেটা চাই সুন্দরভাবে সলভ করবা নেক্সট টাইমে জানি ভুল হয় না আগের মতন সরি ম্যাম আমি ওখানে যেতে পারবো না প্লিজ আপনি আমাকে জোর করবেন না কর তুমি ওই টেবিলে যেতে পারবে না তোমার প্রবলেম আছে আমি অর্ডার করছি তুমি যাবা ম্যাডাম আমার একটু প্রবলেম আছে আমি যেতে পারবো না তোমার কি চাকরি করার ইচ্ছা আছে না গো ওকে ম্যাডাম যাচ্ছি স্যার ওই প্রজেক্টটা কেমন দেখলেন খুব ভালো অবস্থা আছে স্যার আপনাদের কি লাগবে এ তুমি বৃষ্টি না স্যার আপনার মেয়ে ওয়েটারের কাজ করে আর বলো না আমার মেয়েকে অনেকবার বলেছি এসব কাজ না করতে আমার তো টাকা পয়সার অভাব নেই আমার মেয়ে আমার টাকায় আমার পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চায় না তার শ্রম মেধা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় তাই ম্যাডাম আই এম ভেরি ভেরি সরি আমি বুঝতে পারিনি আপনি আমাদের স্যারের মেয়ে আই এম সরি না বুঝে ভুল করছি আচ্ছা ওকে আমার পক্ষ থেকেও আপনাকে সরি আমি আর আপনার এখানে জব করতে পারবো না কিন্তু কেন ম্যাম কারণ আপনি আমার বাবার পরিচয় জেনে গিয়েছেন আমি চেয়েছিলাম আমি আমার নিজের যোগ্যতায় কিছু একটা করি আমি আমার নিজের পরিচয়ে বড় হই কিন্তু না এখানে যেহেতু আপনি আমার বাবার পরিচয় জেনে গিয়েছেন তো আপনার এখানে জব করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই যে দেখুন না আপনি আমাকে এখনই ম্যাম বলে ডাকছেন এইটাই আমার লাইফে সবচাইতে বড় বাধা আমি আসলে এসব চাই না আই এম সরি ম্যাম আমি বুঝতে পারি না যে স্যারের মেয়ে আপনি আসলে না বুঝে অনেকভাবে অনেক সময় আপনার চারিটা রিমার্সি সরি ভালো থাকবেন